بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জশ সাহেব তার মায়েরে বৃদ্ধাশ্রমে রাখছে, বউয়ের কারণে জশ সাহেব তার মায়েরে দেখতে যাইতে পারেন। আল্লাহু আকবার বলো। জশ সাহেব একদিন ঈদের সীমায় লইয়া বাজার থেকে কিনা মায়েরে বৃদ্ধাশ্রমে দেখতে গেছে। মা সন্তানের হাতের সীমায় টুক খায় আর বলে, বাবা তোরে এত কষ্ট করে জজ বানাইলাম, তুই এত মানুষের বিচার করস, তোর নিজের বিচার কে করুক। জজ সাহেব মায়ের হাত ধরে কাঁদে আর কয়, মা গ্যাঞ্জামের চাইতে তোমার নিরিবিলি জায়গায় রাইখে গেছি, এইটা ভালো না। এবার কান বিজুব। মায়ের চোখ দিয়ে পানি গড়াই গড়াই পরে আর বলে, জশ সাহেব রে, বৃদ্ধাশ্রমে যদি তুমি আমার স্বর্ণের খাটে ঘুম পড়াও, আমার প্রতিদিন কোরমা পোলাও খাওয়াও, বাবা প্রতিদিন তোমার চেহারাটা যে আমি দেখতাম, এই কলিজার আগুন কি দিয়ে তুমি নিবাইবা। জশ সাহেব তার মারে রাইখা যখন চইলা যায়, মাত্র কয়েক দিনের মাথায় মা অসুস্থ হইয়া যায়। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বুড়ি মা তোমার শরীরের অবস্থা ভালো না, তুমি শুধু একবার বলো তোমার মনে কি চায়। যুবককে দেখ মা কারে কয়, মা বলে আমার মনে একটা জিনিসই চায়, মরার আগ পর্যন্ত আমার ছেলেটারে চোখের সামনে দেখে যাইতে চাই। যেই মা তার সন্তান এইভাবে দেখতে চায়, এই মা বাবারে কষ্ট দিয়া জাহান্নাম দলিল করে নিস না। আজকে যুবকদের বেকারত্বের হার কেন বেড়ে গেছে? মা বাবরে বেজার করে পরীক্ষা দিছর, মা বাবার অন্তরে কষ্ট দিয়া টাকা নিয়া পরীক্ষা দিছর, এই টাকা দিয়া মদ গাঁজা হিরোইন খাইয়া ভালো লেখাপড়া করছস ঠিকই, রেজাল্টও ভালো, কিন্তু আজকে চাকরির ব্যবস্থা নাই। বোঝা গেল বাবার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করছর, কিন্তু চাকরির মধ্যে বরকত নাই। বাবা জান একটা দামি কথা শুনাই দিয়ে যায়, জীবন আর আপনার সাথে দেখা হয় কি হয় না আমি জানি না, যেভাবে অ্যাক্সিডেন্ট করছিলাম হয়তো মারাই যাইতাম, হয়তো আর জীবনে দেখা হইতো না, ঠিক না বেটি? আপনাদের এই নারুয়া ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে যে বছর আব্বাসী সাহেব বিদায় নাই, ওনার জবান দিয়ে কিন্তু এই কথাটাই ছিল, হয়তো তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে, তাই না? বাজান রে আল্লাহর বান্দা আর ওই মাঠে আসতে পারে নাই। এ যুবক ভাইরা, আজকে যারা এই মাহফিলের জন্য এত শ্রম দিচ্ছ, হয়তো আগামী বছর এই দিনে তুমিও কবরে থাকবে আমিও থাকব, এই জন্য দুনিয়ার বাহাদুরি করে কোনো লাভ নাই। শুধু একটা কথা শুনাই দিয়ে যাই, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিনে বসে আমার মাবুদের কোরআনের তাফসীর শুনছিল গো ভাই। যেদিন তোমার বন্ধু কেউ থাকবে না, সেদিন বন্ধু থাকবে একমাত্র কে কে কে, সেদিন বন্ধু থাকবে আমার মাওলা গো, আর আমার আল্লাহ এমন বন্ধু, যদি কারো বন্ধু জীবনে আল্লাহ হইয়া যায়, ওই বন্ধুত্ব কোনোদিন নষ্ট হয় না ভাই। এই জন্য আল্লাহ কোরআনে বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দা সবচাইতে আমি মাওলার বেশি ভালোবাসবি। দুনিয়ার সব বন্ধু বেঈমানি করলেও আমি আল্লাহ বেঈমানি করব না, ঠিক না বেটি? আপনাকে মন খারাপ তো সুবহান আল্লাহ জোরে কর না কেন? এই দোস, এই বাবাজি, সদা সর্বদা মনে রাখবেন,
মানুষের যৌবন একরকম থাকে না, মানুষের চেহারাও একরকম থাকে না, মানুষের জীবনটাও একরকম থাকে না। কথা বলে না কেন? মানুষ যেরকম পরিবর্তনশীল, আমলের দিক দিয়েও পরিবর্তনশীল। আজকে যে সমস্ত যুবকরা ওয়াজের প্যান্ডেলে ওয়াজ শুনে আর ওয়াজ দেয়, দেখবেন এই সমস্ত যুবকদের এমন একটা জিন্দিগি ছিল যে তারা ওয়াজের ধারে কাছেও থাকতো না। ঠিক না বাবা? তারা গান নিয়া যাত্রা নিয়া ব্যস্ত থাকতো। এমনকি অনেক বুড়াও আছে যাত্রা লিয়া ব্যস্ত থাকতো, আজকে কোরআনের মজমার জন্য ব্যস্ত। অনেক মাহফিল কমিটি এসে দেখবেন পানিটা এইভাবে রাখছে কেন, একটু মোসা দেন গামছা কই। অনেক ওয়াজ কমিটি আছে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে তারা আগে খারাপ ছিল, কিন্তু আজকে কোরআনের মজমার কারণে তাদের জীবনের পরিবর্তন হয়ে গেছে। এরম হয়েছে কি হয় নাই? আমি সবচেয়ে বেশি আনন্দ পাই এই বাক্সাডাঙ্গি। অনেক যুবক আপনারা দেখছেন, প্রথম যে বছর আসলাম 3 বছর আগে, তখন দেখছি আমার যুবক ভাইদের অনেকের মুখে দাড়ি ছিল না। কথা কন, আজকে তাদের মুখের দিকে তাকাইলে মনে হয় তাদের জিন্দিগিটা কত সুন্দর। ভাইজান, মানুষ যেরকম পরিবর্তনশীল, আমার আল্লাহর মনও বান্দার প্রতি পরিবর্তনশীল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে আমার বান্দা আগে ডাকাতা ছিল, আজকে আমার পাগলগুলি কোরআনের ছায়া তলে আইসা অনেক মুরিদ এসে দেখবেন সরমুনার সরমুনার মাঠে যাইয়া বড় বড় মার্চেন্ট ডাকাত ভালো হয়ে যায়। কথা বলেন, অনেক বড় বড় ডাকাত সুদখোর এক সিল্লা লাগাইয়া আল্লাহর ওলি হয়ে যায়, আছে না নাই? ও ভাইজান, তাহলে মানুষ পরিবর্তনশীল, আমার আল্লাহর নেক আমলগুলো আল্লাহর অন্তরটাও পরিবর্তনশীল। তাহলে আজকে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী। আমি গতকালকে আপনাদের পরিচয় দিয়েছি এই বাক্সিডাঙ্গি যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে এই মসজিদ কর্তৃক আয়োজিত, কবরস্থান কর্তৃক কমিটি কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার সাইদ ভাই, তার আগে ওয়াজ করেছেন মাগরিবের পরে অত্যন্ত সুললিত কণ্ঠে, আল্লাহ এদের হায়াতকে তুমি লম্বা করে দাও, এদেরকে আমার চাইতে বড় বক্তা বানিয়ে দাও, আল্লাহ এদের আমলের মধ্যে তারাক্কি দান করো, আল্লাহ এদের জিন্দিগি তুমি কবুল করো, আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে কোরআনের হককানি আলেম আলেমা বানিয়ে দিও। ভাইজান, দেরি না করে শুরু করা যাক আমার মাবুদের ধারাবাহিক কোরআনের তাফসীর। ইনশা ইনশা কোরআন যত পড়বেন যত শিখবেন ঈমান বাড়বে না কমবে? আপনি বিশ্বাস না করলে কোরআন আল্লাহ কি বলে শুনেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারা, আমার কোরআন যত পড়বি যত তেলাওয়াত করবি যত তাফসীর শুনবি যাদাতুহুম ঈমানাও, ঈমান ততই বৃদ্ধি করব আমি আল্লাহ। মুসলমানকে কোনোদিন আল্লাহর রাস্তা থেকে সরানো সম্ভব নয়। ঠিক না বে? ঠিক। জোরে বলেন, মুসলমানকে আল্লাহর রাস্তা থেকে সরানো সম্ভব নয়। কেন জানেন? মুসলমানের বুকের মধ্যে এখনো কোরআন বাঁধা। বাবা আসতে বলেন না, কথা ঠিক বলছে না বেঠিক বলছে? মুসলমানের অন্তরে কি বাঁধা? এ যুবক জোরে বল, কি বাঁধা? এই জন্য সেই কবির কথাটা দিয়েই শুরু করতে চাই, ভয় নাই তোর গলায় তাবিজ, বাঁধা যে বুকে পাক কোরআন। ঠিক না বেঠিক? চল আগে চল, বাজিছে দামামা বদ্রে আমামা, শির উঁচা করি মুসলমান।
আজকে সারা দুনিয়ার বেঈমানগুলা মুসলমানের বিরুদ্ধে কথা কয়। মুসলমান যদি কোরআন নিয়ে মাঠে নামে, একটা বেঈমান মাঠে থাকতে পারবে না, পায়খানা পোশাক করে দৌড় মারবে। কারণ মুসলমানের কাছে আছে সবচেয়ে বড় হাতিয়ার, সেটার নাম আল কোরআন। কি নাম? জোরে কন, আরো জোরে। আল কোরআনের সৈনিক আমরা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আল কোরআনের সৈনিক মোরা। তা আল কোরআনের সৈনিক যদি হয়ে থাকি, এই মাঠ থেকে একটা ডিক্লার হবে, মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়ায় যাব। যদি কখনো কোরআনের পক্ষে ডাক দেয়া হয়, কোরআনের পক্ষে ডাক দেয়া হয়, বেঈমানরা কোরআনকে স্তব্ধ করে দিতে চাচ্ছে, মুসলমানকে স্তব্ধ করে দিতে চাচ্ছে, কোরআনকে বুকি নিও, আল্লাহর প্রেম বুকি নিও, নবীর ভালোবাসা নিও, বেঈমানগুলার বিরুদ্ধে জুতা ঝাড়ু লইয়া মিছিলে নামতে কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু জিহাদ উসকরে দেখায় না। আমি বলছিলাম মাহফিলের মাঝখান থেকে একটা যুবক রে খাড়াইতে, যুবকরা বর্তমানে হনে নিশা করতে করতে রগা ডিলে হয়ে গেছে, কর্তা কর না কেন? নিশা দুই প্রকার, একটা গাঞ্জার নিশা আর একটা হলো মোবাইলের নিশা, ঠিক না? ঠিক। এই ফ্যান কমাই দাও, পিছনে দূরে রাখো, ঠান্ডা লেগে যাবে তো। একসাথে বলবেন, যুবকরা যতদিন পর্যন্ত আমার মামুদের কোরআনকে বুকি রাখবে, কোন বেঈমান কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। তাহলে যুবকদেরকে যদি আল্লাহ এত ভালোবাসে, আজকে দেখা যাক একটা যুবক কি নিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, যুবকটার নাম হলো কি? মন রইছে ফ্যানের দিকে, কি নাম? তাহলে যুবক রে ভালোবাসে কি বাসে না? একটা যুবকের সারা জিন্দগির যৌবন কালগুলা একটা সুরার মাধ্যমে আল্লাহ নাযিল করলেন। বাজান রে, আপনাদের জানা আছে গতকালকে বলছিলাম, আমার আল্লাহ ইউসুফ নবীরে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা যখন নিষেধ করছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. بابا يوسف রে, তোর এই স্বপ্নের কথা কারো কাছে বলিস না, আমি বাবার কথা তুই লঙ্ঘন করিস না। যেই যুবক যেই যুবতী কোনোদিন বাবা মায়ের কথা লঙ্ঘন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনদিন বিপদগামী করে না, ঠিক না? ঠিক। এ যুবক ভাই, বাবা মা যদি তোরে নিষেধ করে এই কাজটা করিস না, ও যুবতী বোন, মা বাপ যদি তোমার নিষেধ করে ছেলের সাথে কথা বলিস না, তুমি বইল না, মা বাবার চয়েস অনুসারে মা বাবার কথা মতো স্বামী গ্রহণ করিয়া, মা বাবার কথা মতো তুমি বিবাহ করিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সুখ শান্তির ব্যবস্থা করে দিবে। মা বাবার কথা রাইকা লঙ্ঘন করিয়া সুন্দরী মায়া বিবাহ করবা, তিন মাস পরে আর তালাশ করে বউ পাইবা না, কথা কন আরো জোরে। যেই মেয়েটা তোমার পটাইয়া পুটাইয়া বিয়া করবো, ওই মেয়েটা বিবাহের পরে পটায় মা বাবার কাছ থেকে তোমারে কাট আউট করব, তোমারে ভিন্ন আলাদা করিয়া মা বাবার থেকে তোমারে দূর করে দিয়া জাহান্নামের রাস্তায় পৌঁছে দিবে। যুবক ভাইরে, যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো, এই জনম দক্ষিণে মায়েরে কষ্ট দিস না, কোনদিন কষ্ট দিস না। আমার প্রতিটা ওয়াজে মায়ের একটা সাবজেক্ট থাকে, কেন আমার তো মা নাই, আমার মা নাই কেমনে তোমাদের বুঝাবো? হয়তো প্রশ্ন করতে পারো, হুজুর আপনার মা থাকলে কি আপনার বিবিকে দিয়ে খেদমত করাইতেন? আমার মনে যতটুকু বিশ্বাস,
আমার জীবনের বিনিময় হলো যদি আমার মায়ের দিকে খারাপ নজরে আমার বিবি তাকাইতো, আমি একটা দিন হয়তো তার সাথে ভালো ব্যবহার করতাম না। তার জ্বলন্ত প্রমাণ আমি এখন পাই, যদি দেখি আমার বাবার সাথে কোনোদিন আমার কোনো আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করে, সে শ্বশুর বাড়ির হোক আর যেই দলের হোক, তার সাথে আমার ভালো ব্যবহার থাকে না। সারা দুনিয়ার মধ্যে দুইটা মানুষ হলো দামি, এক নম্বরে হলো জনম দুঃখিনী মা, দুই নম্বরে হলো বাবা। এই দুইটা লোককে যারা কনভিন্স করে, যারা ভালোবেসে তাদের সাথে লিয়াজ কন্ট্রোল করে চলবে, ম্যানেজ করে চলবে, আমার মালিক তাদেরকে ঘোষণা দিয়েছে, নবী আপনার পবিত্র জবান দিয়ে ঘোষণা দিয়ে দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ঠিক না বেঠিক? হজে যাওয়ার আগে একটা ফেসবুকের মধ্যে একটা যুবকেরই দেখাইলো আমার এক বন্ধু, জিয়াদি সাহেব তুমি তো মায়ের ওয়াজ করো, এই ওয়াজটা সারা দুনিয়ায় যুবকদেরকে শুনিয়ে দিও। যুবক তার মায়েরে বৃদ্ধাশ্রমে রাখছে, যশ সাহেব তার মায়েরে বৃদ্ধাশ্রমে রাখছে, বউয়ের কারণে যশ সাহেব তার মায়েরে দেখতে যাইতে পারেন, আল্লাহ আকবার বলো। যশ সাহেব একদিন ঈদের সীমাই লইয়া বাজার থেকে কিনা মায়েরে বৃদ্ধাশ্রমে দেখতে গেছে, মা সন্তানের হাতের সীমাইটু খায় আর বলে, বাবা তোরে এত কষ্ট করে জজ বানাইলাম, তুই এত মানুষের বিচার করস, তোর নিজের বিচার কে করুক। জজ সাহেব মায়ের হাত ধরে কাঁদে আর কয়, মা গ্যাঞ্জামের চাইতে তোমার নিরিবিলি জায়গায় রাইখে গেছি, এইটা ভালো না। এবার কান বিজুব, মায়ের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পরে আর বলে, জজ সাহেব রে বৃদ্ধাশ্রমে যদি তুমি আমার স্বর্ণের খাটে ঘুম পড়াও, আমার প্রতিদিন কোরমা পোলাও খাওয়াও, বাবা প্রতিদিন তোমার চেহারাটা যে আমি দেখতাম, এই কলিজার আগুন কি দিয়ে তুমি নিবাইবা। জজ সাহেব তার মারে রাইখে যখন চইলে যায়, মাত্র কয়েকদিনের মাথায় মা অসুস্থ হয়ে যায়। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার শরীরের অবস্থা ভালো না, তুমি শুধু একবার বলো তোমার মনে কি চায়। যুবককে দেখ মা কারে কয়, মা বলে আমার মনে একটা জিনিসই চায়, মরার আগ পর্যন্ত আমার ছেলেটারে চোখের সামনে দেখে যাইতে চাই। যেই মা তার সন্তানকে এইভাবে দেখতে চায়, এই মা বাবারে কষ্ট দিয়া জাহান্নাম দলিল করে নিস না। আজকে যুবকদের বেকারত্বের হার কেন বেড়ে গেছে? মা বাবারে বেজার করে পরীক্ষা দিছর, মা বাবার অন্তরে কষ্ট দিয়া টাকা নিয়া পরীক্ষা দিছর, এই টাকা দিয়া মদ গাঁজা হিরোইন খাইয়া ভালো লেখাপড়া করছস ঠিকই, রেজাল্টও ভালো, কিন্তু আজকে চাকরির ব্যবস্থা নাই, বোঝা গেল বাবার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করছস কিন্তু চাকরির মধ্যে বরকত না। কথা বলেন না কেন? অনেক যুবক আছে বাবা মার কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা নিয়া লেখাপড়া ঠিক মতো করে না, আছে না নাই? একটু মাথায় চিন্তা করে দেখ, মা বাবা যাতে খুশি আল্লাহও তাতে খুশি, আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। ইউসুফ নবীর বাবা নিষেধ করলেন, ইয়া বুনাইয়া লা তাকসুসুরু ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবীন। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى
আল্লাহু আকবার বলেন, এ বাবা ইউসুফ স্বপ্নের তাবির তো তুই জানোস না, আহাদিস আমি তোর স্বপ্নের তাবির শিখাইয়া দেই। অয়তিম্মু নিমাতাহু আলাইকা ওয়া আলা আলিয়া কুবাকামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন কাবল ইব্রাহিমা ওয়া ইসহাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্যে নবী বানাইছে, আমার বাবা ইসহাককে যেমন নবী বানাইছে, ইসহাকের বাবা ইব্রাহিমকে যেমন নবী বানাইছে, নবুয়াতের সিস্টেম দরজা তোর দ্বারা আল্লাহ কমপ্লিট করবে। তুই কারো কাছে বলিস না বাবা, আল্লাহর পয়গম্বর নিষেধ করলেন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বলে দিলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যে কোন ভাবেই হোক ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জেনে ফেললেন। গতকালকে বলছিলাম না, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরামর্শ করলেন, জলপাই গাছতলা বসে পরামর্শ হয়ে গেল, একজন আর একজন বলতেছে উক্তুলু ইউসুফ আবিদ্রহু আরদাই ইখলুকু লাহু ওয়াজহু, বাবার চোখের সামনে থেকে ইউসুফকে নিয়ে যাব অথবা মেরে ফেলব অথবা এক দেশ থেকে দেশ অন্তর করে দিব। আর একজন সিদ্ধান্ত নিল, বাইরে ইউসুফ মাইরা ফেলবি বুঝলাম কিন্তু একটু মায়া কি লাগবে না, যদিও ইউসুফ আমাদের সৎ ভাই কিন্তু সে তো একই বাবের সন্তান। মারহাবা কন, আরো জোরে আবিকুম। বাবার চেহারার সামনে থেকে সরাবি সিদ্ধান্ত হইল, কিন্তু বাবার চেহারার সামনে থেকে সরাইলে আমাদের ভালোবাসা বাড়বে কি কমবে আমি জানি না, তবে আমার বিশ্বাস ইউসুফরে যে মেরে ফেলতে চাস অথবা দেশান্তর করাইতে চাস এতে কি আমাদের গুনাহ হবে না? মারহাবা কর, এদের কি আমাদের গুনাহ হইব না? এক ভাই সভাপতি যেটা রবিন বদমাই সবচেয়ে বড় যেটা সে কি কয় শুনেন কোরআনের ভাষা, আজ থেকে 140 বছর আগে বড় ভাই যেই কথা বলেছিল কোরআনের ভিতর আল্লাহ সেভাবেই রেকর্ড করেছে। আরো জোরে বলেন না কেন, 4000 বছর আগে যেইভাবে বলেছিল সেইভাবে আল্লাহ রেকর্ড করলেন। বড় ভাই যখন বললেন এইভাবে যে সুব্রে মারবি বা দেশান্তর করাবি বাবা চেহারার সামনে থেকে সরায় ফেলবি কাজটা কি গুনাহ হবে না, সাথে সাথে আর এক ভাই আনসার দেয় ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। আরে গুনাহ তো তোই বই, মাইরা ফেললে অথবা দেশান্তর করাইলে কাজটা তো ভালো না, কিন্তু যদিও কাজটা খারাপ হয় পরবর্তীতে আমরা তওবা করে নিব। নাউজুবিল্লাহ বলেন, এ মন খারাপ তাহলে জোরে কর নাউজুবিল্লাহ। যখন বলল এই কাজটা তো খারাপ, দেখবেন অনেক লোক আছে আল্লাহর অনেক কুতুব আছে, জিজ্ঞেস করা হয় ভাই এই যে খারাপ কাজ করোস, টিভি দেহস, বিসিআর দেহস, লেহাপড়া করোস না, নামাজ রোজা করোস না, এটা ভালো কাজ কা দূর মিয়া, এখন করি করি শেষ জামানায় করুম না ভালো হয়ে যাবে, বলে কি বলে না? এই যে ইউসুফ নবীর ভাইদের 50% গুনাহ আর কপালে হইছে, কথা ঠিক না বেটি? ইউসুফ নবীর ভাইরা জানে যে ইউসুফের মানলে বা দেশান্তর করলে কাজটা সওয়াবের কাজ না গুনার কাজ, আল্লাহ দেহ দিকে আসতে কয় কাজটা ভালো না খারাপ, জানা শোনার পরেও কয় দূরে হান করি করি পরে মাপছে নি। অতকুনু মিন বাদিহি কওমান সলিহিন, ইউসুফের মারার পরে অথবা বাবার কাছ থেকে সরানোর পরে একবার কওমান সলিহিন এত ভালো হয়ে যাব জীবনে আর কোনোদিন খারাপ কাম করুম না। বড় ভাই যখন এই বুদ্ধিটা দিয়ে দিছে সবাই কয় তোমরা বড় ভাই যা কও কও ঠিক আছে মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা কথা শুনবা কি কলা কইলুম মিনহুম
লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব। আমার সবচাইতে বড় একটা সিদ্ধান্ত, তোমরা ইউসুফরে মাইরো না। কারণ কি? ইউসুফরে দেখলে আমার কলিজার মধ্যে ভালো লাগে যায়। তোমরা চাইয়া দেখো, যত ক্লান্ত থাকে ছাগল ছড়াইয়া ইউসুফের চেহারার দিকে তাকাইলে সব ক্লান্তি দূর হয়ে যায়। ইউসুফরে বুকের মধ্যে নিলে কত আনন্দ লাগে গো। তোমরা তাকায় দেখো ইউসুফের চেহারাটা কত মিষ্টি। ইউসুফের মতো এরকম চেহারাবান লোক এই পুরা কানানের মধ্যে পাওয়া যায় না। দক্ষিণ কানানে বলো, উত্তর কানানে বলো, আজারবাইজানে বলো, ইথিওপিয়ায় বলো, ইরাক ইরান তেহরানে বলো, তাকায় দেখো ইউসুফের মতো এত সুন্দর মানুষ এই জামানায় কোথাও তালাশ করে পাইবা না। এটা কইতেছে দ্বিতীয় মারফালা মারহাবা কর। এটার নাম ছিল নাফতালি। কি নাম? নামটা ভালো করে কর। নাম কি জোরে কর? কি নাম? তিনজনে কাই নাফতালি নাইতে না নাফতালি। রবিন, ইহুদা, জুদ, শামায়ুল, আল্লাহু আকবার বলেন নাফতালি। নাম কি? এটা কয় নাম্বার হইল? মারহাবা কর। এই তো ভালো, আপনারা ভালো মুখস্থ হয়ে গেছে। এই যে মক্তবে দেন হুজুর একজন পড়ায় আলিব্বা তাসা আলিব্বা কয় না কে আলিব্বা আলিব্বা আলিফে আল্লাহ আলিফে আল্লাহ দেহ দেখে কয় না একবার সাফারি শুনে হেলাও তরে। আমি আলিকে কইছি খালেদা জিয়া শেখ আছি না কি কইছি আলিফে জোরে কন আমাকে হুজুর গো নাম লই নেই আলিফে বাতে বিসমিল্লাহ যেটাই কন বাইতুল্লাহ বিসমিল্লাহ ঠিক না বটে আলিফে বাতে বিসমিল্লাহ কথাগুলো ভালো না খারাপ তাতে এ হুজুরটা কর না তাতে তাজুর তাতে তাফসির ঠিক না বেটি তাহলে কথাগুলো ভালো না খারাপ তার তোমার পোলারে যে 1 কেজি 1.5 কেজি কিল্ডার গার্ডেনে দাও উনি হিগ্গে আসে হাট্টি মাটিম টিম তারা মাথে পারে ডিম তারা খারা দুটো কথা কও না কেন পুরা কুত্তে কুত্তে আসে 22 খানালো বই আর এমন মোড়া মোড়া বই বাপ রে বাপ ঘরে ঝুলাইছে এর পোড়া হয়ে গেছে ও আয়া কাইতো কা মা আমি কালকে জামু না গো মা কয় কা কা মা জামু যা গেছে গা এই পোলারে টেনিস মিটারের মতো 22 খান বই দিয়ে স্কুলে পাঠাইছে 1 কেজি স্কুলে ও সাথা তো 2 দিন পরে মাজার হাত দিয়ে বিয়া হয়ে যাবে ঠিক না বে ঠিক জোরে কয় আর আল্লাহর কোরআনকে প্রথম যখন শিখতে যায় দেখবেন পাতলা দুই পাতার একটা কাঁটা ধরায় দেয় ঠিক না বে ঠিক দুই পাতার মধ্যে আমার মাবুদের সব দিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলো আরবি হরফ 29টি মাখরাজ 17টি প্রথমেই তোমার পোলারে শিখাই দিচ্ছে আরবি হরফ জোরে কান আরবি হরফ মাখরাজ 1 নম্বরে আলিফ ঠিক না বেটি নাম্বার 1 বা কয় নাম্বার তো কথাগুলো ভালো না খারাপ তো 70 পাতার বইটা আপনার পোলারে প্রথম দিয়া মাজার হাড্ডিও ঠিক রইল তোমার জান্নাতও ঠিক রইল তাহলে এই মাদ্রাসায় পড়ানো ভালো না খারাপ আল্লাহ কবুল করুক আমি বলবো না স্কুল কলেজে পড়াবেন না আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বড় বড় বৈজ্ঞানিক বানান আমি না করব না কিন্তু বালেগ হওয়ার আগে ওর জেহেনের মধ্যে ওর ব্রেনের মধ্যে আমার মাবুদের কোরআন ঢুকিয়ে দাও ও সারা জীবন কোরআনের পক্ষে কথা বলবে ঠিক না বে ঠিক ওই আসাদুর যে আসাদুর বলেছে কোরআনের উপর আমি প্রস্রাব করব আমি মুহাম্মাদকে চরিত্রহীন প্রমাণ করব নবী মুহাম্মদ মুত্তা ছিল প্রমাণ করব আজকে ওর শিক্ষা জাহান্নামে দিয়ে দিল আর ছোট্ট রিক্সা চালকের পোল
বাবা কোরআনের আলোতে আলোকিত হইয়া জান্নাতের সার্টিফিকেট লইয়া গেল, ঠিক না বেঠিক? হ্যাঁ, বেঈমান গুলা দেখায় দেয় কোরআনের পক্ষে জীবন দিতে কাকে রাজি আছেন, লাগে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান করো, মাহফিলের মাসকান থেকে যুবক দেখায় দে কোরআনের পক্ষে স্কুল কলেজে পড়ি ভার্সিটিতে পড়ি তাতে কি হয়েছে, আমার মাবুদের কোরআনের বিরুদ্ধে কথা বললে একটা নাস্তিক পার পাবি না, জুতা দিয়ে বাই দিয়ে বাংলা সারা করব, ঠিক না বেঠিক? যেটা মনে চায় সেটা করবো, কোরআন নিয়ে বার্ষিক করলে, আল্লাহ নিয়ে বার্ষিক করলে, নবী নিয়ে বার্ষিক করলে একটার মাথার রক রাখবো না, ঠিক না বেঠিক? মারহাবা কর, এই ছেলেটা কালকেও তাকবীর দিছে, আজকে কোরআনের পক্ষে তাকবীর দেওয়ার কারণে ওর কণ্ঠটা বসে গেছে, আমি বুঝতে পেরেছি মালিক আমার কাছে দিবার মতো কিছুই নাই, তোমার কোরআনের পক্ষে স্লোগান দিছে, আমি খুশি হয়েছি, তুমি খুশি হয়ে যাও। আজকে ভাইজান কে কোন দল করো আমার দেখার বিষয় নয়, কত নেতার পক্ষেই তো স্লোগান দিলা, নবী মুহাম্মদ নেতার পক্ষে একটা স্লোগান দিয়ে দলিল রেখে যাও, তোমার এই দুনিয়া সারার আগে ওই নেতাকে সামনে দেখাইয়া জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলো, তাহলে জমিনের মালিককে? এ কোরআনের মালিককে? কোরআন যেখানে আছে আমি সেখানে আছি, কোরআনের হুকুম যেখানে আছে আমি সেখানে আছি, সে যে দলের মধ্যে কোরআনের হুকুম থাকুক সেই দলের মধ্যে আছি, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, যদি কোরআনের হুকুম আওয়ামী লীগের মধ্যে থাকে আমি আওয়ামী লীগের মধ্যে আছি, কোরআনের হুকুম যদি বিএনপির মধ্যে থাকে আমি তার মধ্যে আছি, কোরআন যার মধ্যে আছে তার সাথে আছি, কথা বলেন না কেন? কিন্তু কোরআনের বিরুদ্ধে যে আছে তার বিরুদ্ধে আমি আছি, কষ্ট হইব? কিন্তু সব কথার এক কথা, মা বাবার বিরুদ্ধে চলা যাবে না। ইউসুফ নবী বাবার কথা শোনেন নাই, দেখেন নবী হইয়া অবস্থা কি হয়। দেখো আল্লাহর পয়গম্বর ইয়াকুবকে বললেন, বাবা এ ইউসুফ, ভাইরা নাস্তা করতেছে, তুমি নাস্তার টেবিলে বসো। হঠাৎ করে দশ ভাই বাবার কাছে আইসা বলতেছে, বাবা গো, ও বাবা, কলা কইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, যে ভাই বলছিল ওর নাম ছিল নাফতালি, নাফতালি বলতেছে ইউসুফরে তোরা মারিস না, মারি একটা কাজ কর, আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, আমরা যেখানে ছাগল চড়াই ওখানে অনেক বড় বড় অন্ধকার কুয়া দেখছি, ইয়ালতা কি দুহু বাদুস সাইরা, আমরা ওরে না মারিয়া কুয়ার মধ্যে ফেলে দেই, ওখান দিয়া অনেক বণিকরা ব্যবসার উদ্দেশ্যে ওখান দিয়া যায়, চলাচলের ওপেন রাস্তা, ওই রাস্তা দিয়া প্রতিদিন প্রায় দশটা পনেরোটা বণিকরা ব্যবসার উদ্দেশ্যে যায়, কাফেলা যায়, সৌদাগররা যায়, বাজু সাইয়ারো ইন কুনতুম ফাইলিন, একটা কথা শোন, ইসুপরি আমরা না মারিয়া কুয়ায় ফেলে দেই, ওই কুয়ার পাশ দিয়ে যদি কোনো বণিকরা যায় সৌদাগররা যায়, ইউসুফের পায়ে উল্টে উঠে লয়ে যাবে, পথের কাঁটা সরে গেল, আবার আমার বাবার ভালোবাসাও পাইলাম, ভাইটাও অন্তত বাইসে রইল, দেখ আমার এই সিদ্ধান্তটা কেমন লাগে। এখন আমি নাফতালির কথাটা আপনাদের সামনে উপস্থাপন করব, এই নাফতালি এই প্রস্তাবটা দেওয়ার কারণে আরেক রাওয়ায়েত আছে, চার নাম্বার যে ভাইটা ছিল তার নাম ছিল শামায়ুন, আরেকজনের রাওয়ায়েত আছে শামায়ুন বলছিল তোর কথা আমি বিশ্বাস করলাম, দেখ রে ইউসুফরে দেখতে ভালো লাগে, মায়া লাগে, একবারে মারার চাইতে কুয়ায় ফেলে দেই, আমার মন বলে যেখানেই থাকুক কিছু ভালো থাকুক,
আমার যুবক ভাইরা এখন এই আয়াতটার একটু বিশ্লেষণ করি। এই সময় পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের খাদেম হইয়া যা। সময়নের কথা আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করলেন, এ ভাইরা সময়নের কথাই কার্যকারী হইল। রবিন রাগ মেজাজে বলল, তোরা দুইজন যে ইউসুফের পক্ষে দালালি করোস কারণটা কি? সামায়ন বলে, দেখ রে ভাই, তোরা হলি এক মায়ের সন্তান, আমরা হলাম দ্বিতীয় মায়ের সন্তান। তোদের কথাই থাকবে, আমাদের কথা থাকবে না, এটা হতে পারে না। তবে মনে রাখিস, যদি সত্যিকারে মুহাইমিনা বললেন যেটা তৃতীয় মায়ের সন্তান, মুহাইমিনা বলে ফেললেন যদি ইউসুফকে মেরে ফেলা হয়, মারার মধ্যে আমরা নাই, কিন্তু ইউসুফকে যদি কুয়ায় ফেলা হয় ওই সিদ্ধান্তে আমরা আছি। আজকে ইউসুফ রে তোমরা মেরে ফেলবা, দুই দিন পরে আমাদের সাথে লাগলে আমাকেও মেরে ফেলবা। আপনাকে মন খারাপ তো হয় না কিছু কন, ঠিক না বে? ঠিক, তোমরা 10-5 ভাই সিদ্ধান্ত নিতেছো, প্রথম 3 ভাই তার ভিতরে কইতেছো ওরে মাইরেই ফেলতে হবে, উক্তুলুহু, ওরে মাইরেই ফেলতে হবে। আবার আরেকজন কইতেছো না না ফেইলা, ওরে যে কোন জায়গায় দেশান্তর করে দেই, দেশে রাখাই যাবে না, বুঝু বাবার চেহারার কাছ থেকে সরায় দে। আরেকজন কইতেছো ওরে না মাইরা কুয়ার মধ্যে ফেলে দে, এই কুয়ার মধ্যে ফেলার মধ্যে আমরা আছি। রবিন কয়, ঠিক আছে, মেজরিটি পার্সন যারা সিদ্ধান্ত নিলি আমি তোদের সাথে আছি, কিন্তু শর্ত একটা, ইউসুফ রে যে একটা সেকেন্ডের জন্য বুড়া বাপে শর্তে দেয় না, হের কাজটা ছুড়াবি কেমনে? মারহাবা কোন, আরো জোরে কোন, আব্বাই পারে তো তরকারি মাহাইয়া তরকারি শাক গোস্ত নিষ্পতি শশা গাজর একসাথে রুটির মধ্যে পুটলা বানাইয়া আমার আব্বা বসে থাকে, ইউসুফ কখন ঘুমের থেকে উঠবে? আমার আব্বা পারে যে ওই খাবারটা ইউসুফের মুখে তুলে দেয়, এইটা তো সহ্য হবে না, কিন্তু এই আদরের পোলারে তার কাছ থেকে ছুটাবি কেমন? এখন কয়ে সামায়ন কি, তুই যে বুদ্ধি দিলি কুয়ায় ফেলবো, হ্যাঁ ফেলাবো, কয় এখন এই বুদ্ধি দে, তুই তুই সভাপতি এখন ক, বাপের কাছ থেকে কেমনে ছুটাবি? সামায়নকে আমার বুদ্ধি নিবেন, কয় কি, আমরা 10 ভাই না, কয় হ 5 ভাই, 5 ভাই আলাদা হই, কয় কেমনে? 5 ভাই হলো ইউসুফ রে হার পাম দিব, ওরে এমন পাম দেব ও যাওয়ার লেগে পাগল হয়ে যাবে, সত্য মিথ্যা যা আছে সব কইবা। কয় কোন কোয়ালিটি দি কব, ক তুই বুদ্ধি দে, কইবা আমরা যে ছাগল চড়াইতে যাই জানো শিশু, বাঘ আর ছাগলে না ডেলি ডেলি খালি ঘুষাঘুষি করে। এই কথা যখন ইউসুফ শুনবো তো জীবনে জঙ্গলও যায় নাই, বরঞ্চ রাস্তার অবদার উপরও যায় নাই। ও যখন শুনবো বাঘে আর ছাগলে আর হরিণে ডেলি মারামারি করে, সাপে আর বেজিতে ডেলি ডেলি মারামারি করে, আমরা হাত দিয়ে সারাই দিয়ে খেলা দেখ, তুই যখন এই হাড় পাম দিবি মিথ্যা কথা কইয়া, ইউসুফ তো সহজ সরল মানুষ ও বিশ্বাস করব, তোরা পাঁচজনের হাড় পাম দে একটু পরে, আর পাঁচজন যাই আব্বার কাছে, কবি কি কবি, আব্বা কলু ইয়া আবানা মালাকালা তামান্না আলা ইউসুফ, কোরআনের কথা ভাইবেন না, আমার গোপালগঞ্জ থেকে প্যাকেট করে লইছি, তোরা কবি কলু কলু জমার সিগা ইয়া আবানা ও আব্বা, ও আমাগো প্রিয় আব্বা, আব্বা বলবে কি রে বাবা তুমি এত তাড়াতাড়ি আমার কাছে লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, আব্বা ইউসুফকে আমরা ভালোবাসি না, হ্যাঁ বাসো, তাহলে ইউসুফ আমাকে সাথে একটু দেন না, আমাকে মন চায়, ও এত সুন্দর চেহারা, ওর দেখলি বাবা খুদে লাগে না, আব্বা গো লানাসিহুন, আব্বা ওরে কত ভালোবাসি তুমি জানো না আব্বা, ইউসুফ রে আমরা একটা ঘন্টা না দেখলে আমাকে মনে মজা লাগে না, ও যদি আমাকে সামনে চেয়ার পাইতে বয়ে থাকে, এই যে আমরা সকালবেলা যাই ছাগল চড়াইতে, ছাগলে ঘাস পানি খাওয়াই, আব্বা আমরা বলা বলি করি, ইউসুফের চেহারা আল্লাহ কি বরকত দিছে, আরে ইউসুফ যদি আমাকে সামনে থাকতো আমাদের শরীরের শক্তি বাইরে যাইতো,
আব্বা আমাকে মুন্ডা চায়, আমাকে ছোট বাইডারে এই 13 বছর বয়স হয়ে গেল, আজও পর্যন্ত একটু খালে বিলে হেমা টেমায় গাছের কাছে লয়ে গেলাম না। আমাকে কত কত ফল গাছ আছে, খেজুর গাছ আছে, বাগান আছে, কত গম খেত আছে, তারপর উটের খামার আছে, ছাগলের খামার আছে, আজও পর্যন্ত কোথাও নিলাম না। বাবা এই 13 বছর পর্যন্ত আমরা খালি ঘরের মধ্যেই রাখলাম, ওরে ফার্মের মুরগি বানায় হালাইলাম। আব্বা আমাকে সাথে একটু সুবরে দেন না, ওয়া ইন্না লাহু লানাসিহুন। আপনি তো জানেন ওর আমরা রক্ষণাবেক্ষণের দিক দিয়ে কত ভালোবাসি। ইয়াকুব আলাইহিস সালাম কে বুঝলাম তো, কিন্তু ভিতরে ভিতরে জানে কেমন কেমন মারহাবা কোন, কারণ এটা তো আপনার আমার মতো আবলুস না, নবীরা কোনোদিন বলদ হয় না। জোরে কোন, নবীরা সহজ সরল হয় কিন্তু বলদ হয় না। বাজান রে যখন বললেন পারসিল হুমায়নান, ও বাবা আমাদের সাথে দিলে আমরা খুশি হইতাম। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে ফেললেন রবীন্দ্র তোমরা জানো ইসুব রোদ্রে থাকতে পারে না, ইসুব রোদ্রে গেলেই সাদা শরীরটা লাল হয়ে যায়, যে ইসুব অন্ধকার ঘরে থাকলে আলো লাগে না, যে ইসুব গিলাসে যদি পানি পান করতে যায় ওই ইসুবের গিলাসের মধ্যে আস মিসকম্বরের ঘিরান কই। তোমরা জানো ইসু গাছের নিচে দাঁড়াইলে গাছের মধ্যে থেকে কত সুন্দর আওয়াজ আসতে থাকে, এই জন্য ইসুবের অনেকেই জাদুকার বলে আখ্যায়িত করে। এই ডরে আমি ইসুবকে রোদ্রেও বের করতে ওয়াজ চলবে আরো মারহাবা কোন। কালকে 11:30 শেষ হয়েছে, আজকেও 11:30 শেষ করবো। হ্যাঁ হ্যাঁ একটা শর্তে করব, মানে নিবেন যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, আর মাঝে মাঝে কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন। তাহলে আমার মন মতো যদি স্লোগান হয় তাহলে ও সালাম নালে বন্ধ করব। কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলার জুতা দিয়ে বাইরেতে কে কে রাজি আছে একটা মর্দ মুজাহিদ দাঁড়ায় তাকবির দাও তো দেখি, কই ওয়াজি করবো না আল্লাহুম্মা আমিন, তাহলে তাকবির দাও একজন নাই ঠিক আছে বয় ভাই বাসি বিয়া ভাল লাগে না, ঠিক না বেটি? বিয়া জিদ না হয় সেদিন গিদে মজা লাগে, মেলানির তারিখার কোন মহিলা গীত গায় না, এখন তো আর গীত গাইতে মহিলা লাগে না, এখন তো আয়ুব বাসি যথেষ্ট। গেছে গা গেছে গা, নাউজুবিল্লাহ বলেন না কেন? গানের দ্বারা দিলের খোরাক হয় না শয়তানের খোরাক হয়, শয়তানের খোরাক হইয়া জাহান্নামে যাবি জাহান্নামে যাবি জাহান্নামে যাবি, কথা কন না কে কষ্ট হয় গা। আমি তারপর ওয়াজ করবো আজকে, বাজান এখন কানবেন, দিলটাকে আল্লাহর দিকে লাগান, ডাইরেক্ট মিশরের দিকে লাগান, ডাইরেক্ট উত্তর কেরানির দিকে লাগান, যে একটা পয়গম্বরকে তার ভাইরা কত নিষ্ঠুর ভাবে মারতে পারে, মারতে 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 বেহুশ হয়ে গেল। আমার নবী 3 বার বেহুশ হয়েছে, ইসুব নবীও 3 বার বেহুশ হয়েছে। আমার নবী যে মেরাজের সাদে ইসুব নবীর বুকের মধ্যে নিয়ে সুমা দেয় এমনি এমনি না তো, ইসুব রে তুমি তোমার ভাইদের হাতের মায়ের খেয়ে 3 বার বেহুশ হয়েছিল, আমি 1 বার 3 বার হয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। বাজান রে যখন আল্লাহর পয়গম্বর ইসুব ভাইদের হাতের মায়ের খাইতে খাইতে বেহুশ হয়ে গেলেন, হঠাৎ করে ইসুবের যেই ভাইটা সবচেয়ে গোমা ছিল রাগিয়া ছিল যার কথা কোরআনে আল্লাহ বলেন ওই ভাইটার নাম হলো রবিন, কি নাম? জোরে কন, আরো জোরে। তোর মাইক জাস কেমন হলো কা ভাই? কালকে তো ভালো ছিল, তোর মাইক শিক্ষা দিলে বন্ধ হয়ে যায়, বুঝলাম না না তুই বই বই পইরামি করস ওখানে। আল্লাহ আকবার বলেন, আওয়াজটা ক্লিয়ার করতো ভাই, আওয়াজ বাড়া
তুই টন ব্যাস কমাই দিয়া তুই আওয়াজ বাড়া, নয় টন বাড়া ব্যাস কমা। আল্লাহ কবুল করো, কামিন কর, এখনো হয় নাই। আরে মাইকেল আরে কর, আমিন কর, হয় নাই। বাইরে আমার দিকে তাকান, যাক আর কই লাভ কি, বাসি বিয়ার আর কষ্ট দিয়ে লাভ কি, মাই গুলো মাইকে। এই যে বাক্সি ডাঙ্গে যত বাড়াইলাম, এবার মাইকটা একটু ভালো ছিল, কিন্তু কালকেও তো ভালো দেখলাম, আজকে কি লেগে গজব ঢুকলো না, ইসবের মাইক দিয়ে ফলাইছে। মারহাবা কন, এ বাজান। আল্লাহর পয়গম্বর যখন তিনবার বেহুশ, তিনবার, এবার ইসবের ভাই যেটা দুই নাম্বার, যেটার নাম রবিন, জুত সামায়ন, এরা দুইজন লাভ দিয়ে দাঁড়ায় হন কি, এত কাহিনী করে লাভ নাই, এত মাইট দিয়ে লাভটা কি, একটা কাজ কর, শর্তরা আমি মেরে ফেলাই। বাজান রে যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ দেখলে, এবার আমার দিকে তাকান। তাফসীরে মুজহারের ভিতরে ইমাম রাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ বেহুশ অবস্থায় আফসা আফসা দেখতাছে, প্রায় তিন মন ওজনের একটা পাথর এইভাবে জুদ দরিয়া ইউসুফ আলাইহিস সালামের মাথার উপর মাইরা শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাইটার কথা কোরআনে সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেন, আকাশের আম্বার আয়াত, আল্লাহু আকবার বলো। ইউসুফ আলাইহিস সালামের ভাই পঞ্চম নাম্বার ভাইটা, আর সামায়ন বলতেছে, গতকালকে রাত্রে সিদ্ধান্ত হইল ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলবি, আজকে দি তিন মনোজনের পাথর দিয়ে ইউসুফের মাথাটা শূন্য বিশূন্য করে দিতে চাস, তবে মনে রাখিস তোরা চার ভাই এক মায়ের, পাঁচ ভাই আমরা দুই ভাই কিন্তু এক মায়ের, আর দুই ভাই আর এক মায়ের, কিন্তু মনে রাখবি যদি ইউসুফ রে মারার সিদ্ধান্ত হলো একটা কর্তাসর আর একটা, যদি তোরা এইভাবে ইউসুফ রে মাইরে ফেলোস আমরা পাঁচ ভাই কিন্তু আলাদা হয়ে যাব, হয় নাই, হয় নাই, হয় নাই। সামায়ুনের এই আওয়াজ শুনিয়া ইহুদা লাভ দিয়া বড় বড়ডায় দাঁড়াইয়া কয়, তুই বেশি বার্জিনিং করস, আমি কিন্তু পাঁচ জনে তো গো, পাঁচ জনের বিরুদ্ধে আন্দোলন হবে। হঠাৎ করে সামায়ন ইস্কেন্দার, এ ভাইজান এই পাঁচজন যখন আলাদা হইয়া বলতেছে সিদ্ধান্ত কালকে যেটা হইছে এটাই হবে, ইউসুফ রে মারা যাবে না, কুয়ার মধ্যে ফেলতে হবে, অতএব যদি এইভাবে পাথর মারো ইউসুফ মরে যাবে, ইউসুফ মরে গেলে আমরা পাঁচ ভাই যে বাবার কাছে সব সত্য প্রমাণ করে দিব, তখন তোমরা বাবার বরদোয়া খাইয়া জঙ্গলে জঙ্গলে পাগল হইয়া মরবা, কুত্তা বিলাইয়ের মতো লাত্তি চর খাইয়া মরবা, অতএব আমাদের কথা শোনো, ইউসুফ রে ফুটবলের মতো গোল করিয়া বান্দিয়া কুয়ার মধ্যে ফেলে দাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। এই সিদ্ধান্ত করিয়া পাথর ফেলে দিল। হঠাৎ করে ইউসুফের কানে কানে কয়, ইউসুফ রে ভাই আমি তোর জন্য কিছু করতে পারলাম না, তবে একটা কথা শোন, তোরে এখন কুয়ার মধ্যে ফেলবো, বাইরে আমার বিশ্বাস আল্লাহ তোরে বাঁচাইবো, ভাই তুই আমার পরে মাইন্ড করিস না, আমি একা কি করব, নয় জন একদিকে আমি একা একদিকে, তোর সাথে আমারে মাইরা ফেলতে পারে, আমি শুধু বাবার ভবিষ্যৎ বাণীটা দেখার জন্য বাইসা থাকতে হইব, আমার আব্বা বলছে তুই একদিন বাদশা হবি, আমি দেখব পয়গম্বরের কথা কতটুকু সত্য। ইউসুফ রে থাকবি ভালো থাকবি, আমি ভাই তোর কাছে দাবি রাখলাম, এখন আর কথা বলবি না, তোরে যা করবে তাই মাইনা নিবি। দেখতেছে দশ ভাই মিলিয়া ইউসুফ রে ফুটবলের মতো বান্ধে, এই হাড্ডি গুলা বাবা মোশরাইয়া ভাঙা ফেলছে, পায়ের হাড্ডি গুলা মোশরাইয়া ভাঙছে, ইউসুফ এখন ডরে কান দেও না, আওয়াজও করে না, শুধু ইউসুফ মনে মনে কয়, মালি আমার বাবা বলছিল বিপদে পড়লে তোমারে ডাক দিতে, আমার বাবা আমার পাশে নাই, আমার মা দুনিয়ায় নাই, ও মালিক
আমারে তুমি দেইখা রাইখা, আর আমার ভাইরা আমার মারছে তাদেরকে তুমি গজব দিও না গো মালিক, তুমি আমার ভাইদেরকে মাফ করে দিও। মনে মনে এই কথা বলে তারপরও বাবা তাদের দয়া হয় না, ফুটবলের মতো বাম দিও ইসুবের জামা খুলিয়া, যে ইউসুফ অন্ধকার থাকলে আলো হইয়া যাইতো, ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফেলতাছে এই গালিসা বাবা এইরকম ফুলে গেছে, গলাটা ফুলে গেছে, এই রানগুলো এরকম মোটা হয়ে গেছে, সারাদিন কতবার মারছে। যখন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলা সিদ্ধান্ত হয় সবাই বলল ভালো একটা কুয়ার মধ্যে ফেল যেখানে পানি আছে, একজন কয় পানি থাকলে ইউসুফ মরে যাবে, আর একজনে কয় স্বপ্নের ভিতরে থাকলে ইউসুফ বাইসা যাবে, অতএব একটা কাজ কর ওই কুয়ার মধ্যে ফেলা, পানিযুক্ত কুয়ায় ফেলা, বনিকরা এখান দিয়ে গেলে পানি তালাশ করতে যাইয়া ওরে উঠাই নিয়ে যাবে। এ ভাইরা বালতি ফেলাইয়া ফেলাইয়া দেখে কোন কুয়ার মধ্যে পানি আছে, একার সাথে বাবা একটা দুইটা নয় ৪১টা কুয়া তারা পরীক্ষা করলো, সব কুয়ার ভিতরে বাবা পানি নাই, পানি নাই, শুধু সাপ আর ব্যাং পয়সা পাওয়া যায়, পানির কোনো ব্যবস্থা নাই। যে কুয়ার মধ্যে সুবরে ফেলবে এই কুয়াটা ছিল পরিত্যক্ত, ও বাবা এই কুয়ার মধ্যে বিষাক্ত সাপ আর ব্যাং ছিল, আল্লাহু আকবার বলো, কারণ এই কুয়ার মধ্যে পানি বিদ্যমান, পানি পাইলে সেখানে বিষাক্ত জিনিস বসবাস করে। আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন ওই কুয়ার মধ্যে হাত পা বেঁধে ফেলতেছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে আল্লাহ তুমি কি আমার পাশে আছো? আল্লাহ আল্লাহ আমার ভয় লাগতেছে, গতকালকে রাত্রে আমার বাবা আমাকে দুই বাইরে বুকের মধ্যে রাইখে কত আদর করল, আজকে আমি পানির মধ্যে যাই গো মালি, তুমি আমার দেখে রেখো, আমার বাবাই বলছে যখন আমি থাকবো না তখন থাকবে কে কে কে, আমি আমার বাবার কথা শুনি নাই, কপাল পুড়ে গেছে, আল্লাহ আমি বুঝতে পারি নাই আমার ভাইরা আমার এত শত্রু, আমার বাবা ঠিকই বুঝছিল, আল্লাহ আমি বুঝি নাই, তুমি আমারে মাফ করে দাও, আমার বাবার সাথে আমার গাদ্দারি হয়ে গেছে। আমার আল্লাহ বলে জিব্রাইল আমার ইউসুফ যখন বুঝতে পারছে আমার ইউসুফ রে ব্যবস্থা কইরা দে। সবচাইতে এখন আঘাত লাগাইয়া কানবাও আমার আলেম বাইরা তাফসিরে মোজহের খুলে দেখো, আল্লাহু আকবার বলো, ইমাম মাযহারি আল্লাহর কুতুব লেখেন যখন ইউসুফের হাত পা বাইন্ধা কুয়ায় ফেলবে, ইউসুফের হুঁশ নাই, কুয়ায় ফেলার আগে ইউসুফ বড় ভাইয়ের পাও দুটো জড়াই ধরে বলে ভাই গো তোমরা না আমারে কত আদর করে পালতা, আমারে কুয়ায় ফেলো না, আমার তোমরা এই দেশ থেকে তাড়াইয়া দাও, আমি চইলে জানো জীবনে এই দেশে আসবো না, কসম আমি কোনোদিন এই দেশে আসবো না, আমি বাবার কাছে কোনোদিন বলবো না আমারে কুয়ায় ফেলায়ও না ভাই, এই কুয়ার মধ্যে কত বিষাক্ত জিনিস আছে, ভাই আমারে সাইরা দাও, জীবনে কোনোদিন আমি তোমাদের ভাইয়ের দাবি করব না, আমি দেশান্তর হয়ে যাব, আমার দোসব যেদিক যায় সেদিক চলে যাব। গতকালকে বলছিলাম ইউসুফ নবীর ভাইদের মতো নিষ্ঠুর পৃথিবীতে কোনো ভাই জন্ম আল্লাহ দেয় নাই, আহারে যে ইউসুফ অন্ধকারে তসবির দানার মতো জ্বলতো এই আলোর মতো জ্বলতো, আজকে সেই আলোর মানুষটাকে যখন ফেলে দিবে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা ভাইজান নবীদের পরে অত্যাচার হবে,
নিপীড়ন হবে, নির্যাতন হবে, জুলুম হবে, মুসলমানের ভাবে অন্যায় ভাবে মার খাবে। আজকে রাশিয়া এ বাজার ফিলিস্তিনের মুসলমানকে মারে, সিরিয়ার মুসলমানকে প্রতিদিন স্কুলে বাচ্চাগুলোর পাড়ায় পাড়ায় মারে। দুনিয়ার কোন বেঈমানের বাচ্চা প্রতিবাদ করে না, আবার মুসলমান কারো গায়ে হাত দিলে সারা দুনিয়ার বেঈমান এক হয়ে যায়। তাকবীরের ধ্বনি দিয়ে দেখায় দাও, আর একটা কোন সিরিয়ার বাচ্চার গায়ে হাত দিলে সারা বিশ্বের মুসলমান এক হয়ে যাব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। বাইরা আমার দিকে তাকাও, ফিলিস্তিনের মুসলমান ইটটাও করতে পারে না, বা সামনে থেকে মেরে ধরে নিয়ে তাকে বাজান রে ধর্ষণ করে মেরে ফেলে, কেউ বলার নাই। আর মুসলমান যদি একটু অন্যায় করে মুসলমানের বিরুদ্ধে ভেমরুল চাকের মতো লাইগা যায়, এই যে হিজলা মহিলা বংশসূচি 10 লক্ষ মুসলমানকে মাইরা এই দেশে তারায় দিল, বংশসূচি আবার নোবেল পুরস্কার পাইতেছে। শুধু আমি তোমাদের খেদমত আরজ করতে চাই, সারা দুনিয়ার বেঈমান যদি একদিকে যায়, মুসলমান একদিকে থাকিয়া ইউসুফ নবীর মতো আমার মাওলার ডাক দিব, সাহায্য কে করবে? মুসলমান যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহর সাহায্য মুসলমানের নুকের চলে আসবে। আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল কাফিরিন। কোরআনে কোথাও নাই মোমেনের নিকটবর্তী যদি সাহায্য হয়, ডাক দিতে দেরি আছে, ওই সাহায্যের মালিক শুনতে দেরি নাই, ঠিক না বে? ঠিক ইউসুফ আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আল্লাহ শুনবে কি শুনবে না? ইসুবের বাইরে আরো চাইতে গেল, তুই আমাদেরকে ধোকা দেস, তুই আমাদের দেশান্তর হয়ে যাবি, এই কথা বলে বাঁচতে চাস? তুই যা, মরস কি বাসস, এটা দেখার বিষয় নয়। আল্লাহর পয়গম্বর তখন বুঝলেন বাইরে আমার মেরেই ফেলবে। আল্লাহ তুমি আমারে বাঁচাইয়া দিও গো মাওলা, ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এই যারা মিথ্যা কেস খাইছেন দোয়াটা শিখাই দিয়ে যাই, যারা মিথ্যা কেস খাইছেন এই দোয়াটা প্রতিদিন 40 বার পড়বেন, জেলখানে যাওয়ার আগে পড়বেন, আল্লাহ আপনার পক্ষে দাঁড়ায় যাবে। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ ঋণ ব্যবসা মানে যে ভালো না, এই দোকানে বসে বসে দোকান খুলিয়া এ একই যা সে বড় গোর মারহাবা কল কষ্ট হয়, 3 মিনিট হ 3 মিনিটে বিদায়, তই পোলাই উঠলো কে? এক নম্বর ওর বাপের আসে না, ওর আসে কেমনে? ও ফেসবুক পার্টি নাউজুবিল্লাহ বলেন কষ্ট হয়, 3 মিনিট যার দোকানে বেচা কেনা নাই আমি তদবির শিখাই দিয়ে যাই, এই দোয়াটা আপনি দোকানে বইয়ে 40 বার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ মুক্ত করে কবরে যাবে। পরে আমার সাথে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির, যেরকম মারহাবা। যেই মহিলা স্বামী তার ডেলি ঘুষায় কষ্ট দেয়, স্বামী কথা শোনে না, এই দোয়াটা প্রতিদিন ভাত রান্ধার আগে নামাজ পড়ার পরে তসবিতে করে 100 বার তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামী বাসায় আসার পরে আপনার প্রতি ভালোবাসা প্রেম পেতে আল্লাহ সৃষ্টি করে দিবে। মহিলারা তো এই দোয়া করবো না, মগিরা বাসায় এলে বেড়ার লাগে আগুন লাগাইবে, ঠিক না বেটি? বেটার এমনি ব্যবসা বাণিজ্য ভালো না, বেটার চাকরি নাই বাদি নাই, আই এই কর তোর কপালেই তো পড়বো। অন্য বিডিরা কি সুন্দর আলামে থা, আর আমি গুরি তিরি বিজো নাই, ঠিক না বেটি? এ মগির ঘরে বগি, বেটাই তো 3 পিস দামিটা দিছে, এখন বেটার চাকরি নাই, এখন একটু দোয়া কর না, এই দোয়াটা পড়, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।
আল্লাহ তুমি আমার স্বামীরে ভালো রাখো, চাকরির ব্যবস্থা করে দাও, মন মস্তিষ্ক ঠিক করে দাও, তুমি 40 দিন আমল করে দেখো, তোমার দোয়ার খাতিরে স্বামীর চাকরির ব্যবস্থা হয়ে যাইবা। পারবেন না দোয়াটা পড়তে? আল্লাহর পয়গম্বর ইউসুফ দোয়া করতেছে, ভাইজান ইউসুফরে যখন রশি লাগাইয়া পুনরায় তারছে, ওই কুয়াটার গভীরত্ব ছিল 70 গজ। কত? জোরে কর না। কোন কোন রাওয়ায়েত আছে 55 গজ, কোন কোন রাওয়ায়েত আছে 55 হাত, কোন কোন রাওয়ায়েত আছে 150 হাত। এত গভীর কুয়ার মধ্যে ইউসুফ যাচ্ছে, রশি লাগাইয়া লাগাই ইউসুফরে ছাড়তাছে। এখন একটা আওয়াজ দিও, কত বড় নিষ্ঠুর ভাইরা! ওই রবিন বলতাছে, এত রশি খাটাইয়া লাভ কি, কাইটা দে পড়ে যাক। আল্লাহর পয়গম্বর ইউসুফ এই কথাটা শুনতাছে, আমার ভাই রশি বেশি লাগাইতে কয় না, আরে ভাইরা আমি এতই সস্তা হয়ে গেলাম, রশিটাও তোমাদের কাছে দামি। ও মালিক, মানুষের কাছে আমি সস্তা, তুমি আমারে দামি রাখবা কিনা? আল্লাহ বলি সুরে, দুনিয়া সবাই যদি তোরে সস্তা বানায়, আমি মালিক তোরে দামি বানায় দিবা। এবাজার নবী আসছে লক্ষাধিক, সব নবীর সাথে কি আসমানে নবীর দেখা হইছে? এবাজান কয়েকজন নবীর নাম আছে সাত আসমানে তারা আছে, তার মধ্যে তৃতীয় আসমানে ইউসুফ নবী আছে। ইউসুফ নবীর এত কেন দাম? আমার নবী যারে বুকি নিয়ে দোয়া করে, বুঝিয়ে লন ইউসুফ নবীর দোয়া কেমনে কবুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কয় রশিটা কাইটা দে, যখন কাইটা দিতে গেছে সময়ন কয় রাখ রাখ, কি একটু রশি কাটবি না? ভাইজান একটা জিনিস মনে রাখেন, সবাই যদি একজন লোকের বিরোধী যায়, একটা লোককে আল্লাহ ফিট করে দেয়। কথা কর, মন খারাপ ওই এক সাসা জিম ধরে রয়েছে, লেদায়ও না সেনায়ও না কোনো বদি না, চিন্তা করতেছে শিক্ষার দিয়ে যদি আমি মরে যাই গা, আর এই মাঠে মরলেও ওই আব্দুল খালেক মাস্টারের মতো আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আপনার কমিয়া, আব্দুল খালেক মাস্টার মরছে, হে আমার রক্তের কেউ না, প্রতিটা মাহফিলে তার কথা আমার মনে পড়ে, ঠিক না? তার কথা কেন মনে পড়ে? বলতে পারি না যে এই মাঠে মরলে লাভ, সারা জীবন জেহাদি দোয়া পাইবেন, জেহাদি মরলেও দোয়া পাবেন। আল্লাহ আপনার কর না কেন? তাহলে এবার একটা আওয়াজ দিয়ে বললেন, দুনিয়ার সবাই বিরোধী, আল্লাহ পক্ষে এটার দাম আছে না নাই? জোরে বলো না কেন? এই ইমাম ইমাম ভাইরা কষ্ট নিবা না, সারা মুসল্লি যদি এক দলে হয়, আল্লাহ যদি তোমার দলে হয়, সারা দুনিয়ার মুসল্লি ফেল, তুমি পাস, ঠিক না? ঠিক। বর্তমান সবচাইতে নির্যাতিত হলো উলামায়ে কেরাম, মসজিদের সভাপতি সেক্রেটারির বুতায় বেটা চালতে শেষা হয়ে যায়। আবার কয়ে দেয় হুজুর রাজনীতি পল্টন যাইয়া মসজিদে না, হে বেড়া রাজনীতি যদি প্রথম আন্দোলনের ডাক দিছে, আমার নবী মসজিদে বই এই ডাক দিছে, কথা আসতে বলে আল্লাহ চাপাড়ি ছুটে হেলাই। আমার নবী বদরের যুদ্ধের প্রথম আন্দোলনের ডাক দিছে আবু জেহেলের বিরুদ্ধে, নাকি বাইরা না মসজিদে? ওহুদের যুদ্ধের ডাক দিছে বাইরা না মসজিদে? খন্দকের যুদ্ধের সিদ্ধান্ত হয়েছে বাইরা না মসজিদে? তা তোকে মসজিদে কই বলে নাকি, তোকে কয় বাপ বেড়ার মসজিদ? যদি ইমামের মুখ থেকে কেউ বন্ধ করে রাখো হক কথা বলতে যাইয়া, তুই বেঈমান হইয়া মরবি, বেঈমান হইয়া মরবি, বেঈমান হইয়া মরবি। আল্লাহ আকবার, শুনে ভালো, ইমামের মুখকে খুলে দিবা, আল্লাহ তোমার জান্নাতের দরজা গুলো খুলে দিবে। আজকে ইমামের মুখ বন্ধ করে দে, হুজুর রাজনীতি ফাজনীতি করনি, চাকরি দেওয়ার সময় কয়। আপনি ডাইরেক্ট পাবেন, হ্যাঁ রাজনীতি করে না থাকলে করুন, চাকরি হোক বা না হোক 30টা খারাই থাকবো, আর চাকরি না হলে আমার সাথে যোগাযোগ করো। এখন কে সেই দিন আছে না যে হ্যাঁ কমে হেঁকে চাকরি হবো? মারহাবা কর না কেন? জমিনের মালিক কে? আরো শুনে বলো, এক সময় শ্রী ইলিয়াস রহমান চাকরির পরোয়া করতো, 2500 টাকা যখন বেতন পাইতাম,
এখন চাকরির পরোয়া করি না, কারণ রেজেকের মালিক আল্লাহ। এখন দেখবেন যে ইমাম চাকরির ভরসা করবে ওর চাকরি মাসে মাসে যাবে, যে ইমাম কমিটির পাইরুবি করবে আল্লাহ আল্লাহ রসুলের পাইরুবি বাদ দিয়ে ওর চাকরি সপ্তাহের মাথায় যাবে। কথা কন না কেন, জোরে কর, আরো জোরে। ওর চাকরিতে বরকত নাই, বোর থ্রি পিসও দিতে পারবে না, ওর জিন্দিগিতেও বরকত নাই। আর যে ব্যক্তি ভরসা করবে আল্লাহর উপরে ওর জীবনটা সুন্দর হবে। ওই আল্লাহ আছে না নাই? আছে। এবার একখানে খেলা হবে, দেখা যাবে কে আল্লাহ এবং আল্লাহ রসুল আর ইসুফ নবীর ভালোবাসে। যখন ভাইজান সামায়ন লাভ দেয়া দাঁড়ায় কয় রশি সার কাটবি না, কয় বেটা সামায়ন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, তোর সিদ্ধান্তে মার না মারিয়া কুয়ার মধ্যে ফেলতেছি, আবার রশির কথা বাধা দেশ। সামায়ন চিন্তা করল আমি একটু দেখব, ইসুফরে তার আল্লাহ কেমনে সাহায্য করে। রশিটা যখন কেটে দিল বাবা, ইসুফ আল্লাহ আকবার বলে চলে যাইতেছে। আমার আল্লাহ বলে জিব্রাইল আমার ইসুফ ছোট্ট মানুষ মাপ চাইছে, আমার ইসুফ বিপদে পড়ে আমি মাওলানে ডাক দিছে, আমি যদি এখন ইসুফে মাইরা ফেলি আমি ইয়াকুব নবীর কাছে কি জবাব দিব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, খলক আস-সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ যে দুনিয়া ছয় দিনে বানাইছি আসমান জমিনের বাদশা হইয়া বইয়া রইছি, ও জিব্রাইল আমি আল্লাহ প্রমাণ করে দিব ওরা দশ ভাই আমার ইসুফরে মাইরা ফেলতে চায়, আমি আল্লাহ বাঁচাইয়া রাখতে চাই গো, কিয়ামত পর্যন্ত বাঁচাইয়া রাইখে দেখাইয়া দিব, এই ঘটনা দেখাইয়া দিব রে জিব্রাইল, ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ যে রাতের মধ্যে দিন ঢুকাই দিনকে রাত বানাই, আমি আল্লাহ ইউহি ওয়া ইউমিত মৃত্যু থেকে জীবিত করি, জীবিত থেকে মৃত্যু করি, মৃত্যু থেকে কবরে জীবিত করি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ প্রমাণ করে দিতে চাই গো, সবাই মারতে চাইল আমি আল্লাহ মারতে চাই না, কে হারে কে যেতে, এই ঘটনা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছে দিবা। ওই আল্লাহ এখনো আসে না নাই? জোরে বলো আসে না নাই? প্রমাণ হয়ে যাবে বাবা, ইসুফের রশিটা কেটে দিল, মারতে 10-12 সেকেন্ড টাইম লাগবে, পড়তে কয় সেকেন্ড? আমার আল্লাহ ডাব দিয়া কয় জিব্রাইল ইসুফের পড়তে কয় মিনিট লাগবে, কয় আল্লাহ কত, 3-4 সেকেন্ড লাগবে। আল্লাহ বললেন 3-4 সেকেন্ডের আগে আমার ইসুফের জন্য চেয়ার পাতা। আমি রাজি করব না সাথে জান্ডা তেজ পাতা কইরে লাইতেছে, আবার অনেকে সমালোচনা করে হুজুর এত তখন না কয়, এই যে তাফসীরের জিনিসগুলো এখানে ঢুকাইতে বহুত কষ্ট হইছে বাবা, এইটার বিজিটা অনেক গো। মারহাবা কন না কেন? একটা কথার উত্তর দেন, আপনারা হুজুরকে সমালোচনা করেন, আল্লাহ ঠাডা করে না কাকু মাথার উপরে। এ বেটা সাসি মমতাজ যদি এই মির্গি আইতো না, কেটে কয় নাই রে ভাই নারুয়া, এই মাঠে যদি সাসি মমতাজ আছে ওর অ্যাকাউন্টে 4 লাখ আগে দিয়ে আসতে, আবার ফেরি রিজার্ভ করতে হবে স্পেশাল। কথা কন না কেন? এই আয়ুব বাসু জেমস এগুলো আসতে যদি 3 লাখ 4 লাখ অ্যাডভান্স করে আসতে হয়,
আসবেন না, তার খালতো বাইরে আছে, হ্যাঁ আসবেন না, উনি যে সাহাবি বানাই ঠিক আছে ওইগুলো আছে, কথা কন না কেন? মরার তিন দিন আগে রংপুর যেখানে গান গাইছি আমি, কয়েকদিন আগে ওয়াজ করেছি ওই যে মেজবার কাজী গাও, আমরা যখন ওই মাঠ দিয়ে যাই তখন কইল না ওরা যে মাঠে আইছিল তিন দিন আগে, আইয়া কয়ে গেছে, কি কইছে জানেননি? আপনার আমাকে যে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে আবার আসব। আল্লাহ মাঠের থেকে দলিল করছে, আজরাইল তুই কো? কয় আমি আসি মাঠের কোনায়। ও বলে আবার আইব, লেখ লেখ কে ফাইনাল করে ধুয়ে দিছে, ঠিক না বে? ঠিক। হে আল্লাহ দেহ দিকে আসতে কয়, ঠিক না বে? ঠিক। ওই যে তিনি বলছে ইউহী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, এ বান্দা তুই আইতে চাইলি কি হইব? হায়াত আর মৃত্যুর মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আমি, তুই আর যাইতে পারবি না, ফাইনাল, ঠিক না বেটি? জোরে কো। তাহলে এখন জীবন ভালো রাস্তায় কাটাবা না খারাপ রাস্তায়? হুজুরগো সমালোচনা করো না। আচ্ছা অনেকে কন, আজকে একজন আমার সামনে বইয়ে কয় কত বড় সাহস বেড়ার আইসে কালু খালি আমার দাওয়াত দিতে, আমি তো রাজবাড়ি আমি না, রাজবাড়ি কসম করছি এই আইনে বাক্সা দাঙ্গি আমি আর কোন চান্দ ঘুমাবিলাম না। তো ভাই রে এবারও আইতে চাই নাই, তেলাই তুলাই আনছে মানে আড়াই কেজি পা মেল গেছে গো জিগাই দেখো। তো কালু খালিতে আমার কাছে আইছে, হুজুর বিশ্বাস করো, আই আমার কইতেছে কয়